100% আশাবাদী সাম্প্রতিক যে সময় পরিস্থিতি এই পরিস্থিতিত রাইজে মন বান্ধিছে রাইজে মন বান্ধিছে যে এইবার এই কর্পোরেটে চলা এজন মানুষে চলা কংগ্রেস কার্যালয় শূন্য হয়েছে কি কব কংগ্রেস কার্যালয় শূন্য হয়ে পড়ছে বলে কেছে কবলে বহু মানুষ চিনিয়ে নাপায় আজি তারিখত আমার কংগ্রেসের কার্যালয় কেটে আছে জানে জানো কারণ কংগ্রেসের কার্যালয় ক্ষুদ্রপুণ্ড হওয়া বলে কেছে এই কথা আমার লক্ষ্য ন আমার লক্ষ্য হয়েছে রাইজর জনকল্যাণমুখী কাম করব লাগে স্কুল খোলাব লাগে এপিএসসিত অসমীয়া পুনৰ আনিব লাগে আমার মাটিবিলাক যাতে পট্টাবিলাক যাক মানুষে পোৱা নাই নিদ্রাহরণ হয়েছে পট্টা দিব লাগে আমার নলা নর্দমার অবস্থা নাইকিয়া হয়েছে সাফা করব লাগে খোয়া পানি নাইকিয়া হয়েছে খোয়া পানির ব্যবস্থা করব লাগে জাবর নিষ্কাশনের কাম আছে আমার কাম বহুত পদপথর ব্যবসায়ী সকল সিটি বাস চালক অটো চালক রিক্সা চালক ক্ষুদ্র ব্যবসায়ী মজলিয়া ব্যবসায়ী সকলকে সকাহ দিব লাগে আমার উদ্দেশ্য বেলেগ 30 লাখক ভারতবর্ষত চাকরি সরকারি চাকরি খালি হয়ে আছে চাকরি দিবা নাই আমার কথাটা হয়েছে সরকার আহিব আমার 30 লাখ যুবকে চাকরি পাব আমার লক্ষ্যটো বেলেগ আমার লক্ষ্যটোতো বিরোধী প্রার্থীগুলি কটাক্ষ করাটো নয় নয় প্রার্থীগুলি ঘুরুতে ঘুরুতে এটা সমষ্টিয়ে কেক নব 10টা সমষ্টিত মানে যে 2 বছরে ঘুরে আছো গোটে 10টা সমষ্টিত এই 30-40 দিনত এটা বিধানসভায় কেক করব নয় আমি যতে যাও তারপরে পটুখন চাই পেলে আক